ভোটের মুখে ক্রিকেট খেলে বাঁকুড়ায় জনসংযোগ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। খেলা হবে স্লোগান দিয়ে বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছে বিজেপি। বিধানসভা ভোটের আগে মুখে মুখে ফিরছে খেলা হবে স্লোগান। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, মানে হম শান্তি স্থাপিত করেঙ্গে, হম বঙ্গাল কা বিকাশ করেঙ্গে, ইহি খেলা হবে। ভোটমুখী বঙ্গে তোলপাড় ফেলে দিয়েছে খেলা হবে এই শব্দ বন্ধ। দল প্রার্থী তালিকা ঘোষণা না করলেও শনিবারই বাঁকুড়ার বিধায়ককে নিয়ে প্রচার শুরু করে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে রবিবার ক্রিকেট খেলে বাঁকুড়ায় জনসংযোগ সারলেন তৃণমূল সাংসদ। রবিবার সকালে তামলি বাঁধ ময়দানে একটি ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। খেলার মাঠ আর ভোটের মুখে খেলা হবে স্লোগান উঠবে না হয় নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় থার্ড সেঞ্চুরি করবে, আর যদি ফুটবলে বলো তাহলে বলবো যে হ্যাট্রিক করব। খেলা হবে, খেলা হবে, পদ্মফুল পিষে দেব, জোড়া ফুলে ভরিয়ে দেব। আমাদের রাজনীতি করা বা নির্বাচনে অংশগ্রহণ করাটাকে আমরা খেলা বলে মনে করি না। আমরা মনে করি মানুষের উন্নয়নের জন্য এটি একটি মাধ্যম। সমস্ত জেলাকেও ভাগ করে করে নির্বাচন হচ্ছে, কাজে একে সময়ে কম পাওয়া, সন্ত্রাস সৃষ্টিকারী রাজনৈতিক দল তাদের মাথা গণ্ডগোল হয়ে গেছে। তারা খেলা হবে, খেলা হবে এই শব্দ ব্যবহার, ফুটবল খেলা, ক্রিকেট খেলা তো দূরস্ত, মার্বেলও খেলতে পারবে না। খেলা হবে এই স্লোগানের শুরুটা করেছিলেন অনুব্রত মণ্ডল। হ্যাঁ খেলা হবে, খেলা হবে, হ্যাঁ খেলা হবে, এই মাটিতেই খেলা হবে। নির্বাচনের মুখে এখন এই স্লোগানই ভোটের ময়দানে ঝড় তুলছে। পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।